আপনাদের মনে আছে জাপানের ভূমিকম্প, নেপালের ভূমিকম্প মনে নেই আপনাদের? ঝটকাটা আমাদিগু মেরেছিল একটু, মারেনি? সবাই বলছে মাথা ঘুরছে। আমি তখন গুজরাটে পড়তাম, আমরা অনেকজন চব্বিশ পরগনার অনেক সাথী ছিল, খাস করে আমার খাস বন্ধু মরহুম কারি আলামিন বুড়ি পুকুরে বাড়ি, আমার খুব অন্তরের মানুষ ছিল, আল্লাহ ওনাকে জান্নাতি করুক বলুন আমিন, আমার খুব কাছের, এক বিছানায় আমরা দীর্ঘদিন শুয়ে কাফলেতায় পড়াশোনা করেছি। কারি ইসমাইল সাহেব বিসমিল্লার মাদ্রাসায় প্রথম জীবন থেকে। তখন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল গুজরাটে, আমরা তখন ছিলাম কচ্ছবুচ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা যেদিনে ভূমিকম্প হয়, দিনটা ছিল শুক্রবার, কি বার বললাম, শুক্রবার, আমার খুব মনে আছে। ফজরের পরে মাদ্রাসা তালবিলিমরা খেলা করে, শুক্রবার ছুটির দিন থাকে, তো আমরা ময়দানে ক্রিকেট খেলাচ্ছিলাম, তো হঠাৎ করে যে বল করছে সেও বলছে আমার মাথা ঘুরছে, সবাই বসে গেলাম। মাঝদার বিল্ডিংটা ছোটখাটো বিল্ডিং নয়, কমপক্ষে আপনার 100 ফুট লম্বা, 150-200 ফুট লম্বা বিল্ডিং, সেই বিল্ডিংটাকে পুরো আমরা দেখতে পাচ্ছি যেন সাপের মতো নাচছে। আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে লাগলাম, ভূমিকম্প থেমে গেল। এসে দেখলাম মাদ্রাসায় কেউ পায়খানায় পড়ে গেছে, যে বাথরুমে ছিল সেখানেই পড়ে গেছে, যে গোসলখানায় ছিল সেখানেই পড়ে গেছে। এসে দেখলাম কিছু কিছু জায়গা ফেটেছে, কারোর ক্ষয়ক্ষতি হয়নি। পরক্ষণে খবর আসছে যে মারাত্মক ক্ষতি হয়েছে কচ্ছবুচ। সেখানে আমরা গিয়েছিলাম শিক্ষকদের সাথে, সেই জায়গাটা যাওয়ার পরে দেখার পরে আমাদের চোখ দিয়ে পানি ছাড়া আর কিছু বেরিয়েনি, মুখ দিয়ে কোনো ভাষা ছিল না। কেন মনে হচ্ছে যেন পৃথিবীর আশ্চর্য কোনো ফাল দিয়ে, আশ্চর্য কোনো ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে, যে বড় এমন এমন চাং ওপরের মাটি নিচেই চলে গেছে, নিচের বড় বড় চাংগুলো ওপরে এসেছে। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, মসজিদ দাঁড়িয়ে মসজিদের পাশে পাঁচতলা বিল্ডিং মাটির নিচে, সব থেকে আশ্চর্য এটা, মসজিদ দাঁড়িয়ে সেখানে যে মানুষগুলো বেঁচে গেছে, ফজরের পরে পরে যখন নেমো খারামরা ঘুমাচ্ছিল তখন আল্লাহ দিয়েছে নিদ্রায়, অনেক মানুষ মারা গেছে বের হতে পারেনি, যারা বেরিয়ে গেছে যারা বেঁচে গেছে তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল ওই জায়গায় মদের ভাটি ছিল, এমন কি মানুষ মসজিদে নামাজ তো দূরের কথা, মসজিদে নিয়ে গিয়ে গরু বেঁধে দিত, মসজিদের দেওয়ালে ঠেস দিয়ে মদ পান করত, সেখানে পাপাচারী ব্যবিচার অবাধে চলত, তাদের চোখের কান্না চোখের পানি, আমরা দেখে আমাদের চোখে পানি এসছে, কিন্তু আল্লাহর কসম করে বলছি যে জায়গায় ব্যবিচার মদ গাঁজা গুনার কাজ বেড়ে যাবে, আল্লাহ তাআলা ওই জায়গাকে ওইভাবে ধ্বংস করে দিবে, ওইভাবে ধ্বংস করবে। আপনি খবর নেন যতগুলো সমুদ্র সৈকত আছে, যখন সুনামি হয় ওই জায়গাগুলোকে আল্লাহ ডুবিয়ে দেয়। এই জন্যই সব থেকে বড় পাপ হয় ব্যবিচার জিনার পাপটা হয় সমুদ্র সৈকত গুলো, জানেন আপনি? শয়তান এমনি হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন নিজের কুদরতে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রেখেছিলেন জানেন আদম আলাইহিস সালাম? কোথায় ছিলেন কথা বলুন, কোথায়? জান্নাতে। আল্লাহ কোথায় রেখেছিলেন বাবা? জান্নাতে ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ফেরেশতা দিকে অর্ডার করলেন, তোমরা আমার আদমকে সিজদা করো, কিন্তু জানেন সমস্ত ফেরেশতা সিজদা করেছে
ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেনি। সে বলল কখনো নয়, এত অহংকার। আমাদের দেশে মুসলমানদের আল্লাহ নবীর হাদিস 73টা দল হবে ইসলামের মুসলমানদের, কটা বললাম 73টা, 73। এটা নবীজির ভবিষ্যৎবাণী যে মুসলমান 73টা দলে কিয়ামতের আগে পর্যন্ত বিভক্ত হবে। পৃথিবীতে এমন একটা দল আছে যেটা হচ্ছে সিয়া সম্প্রদায়। কি বললাম? সিয়া। সব থেকে বেশি আছে ভারতের মধ্যে লখনৌ। কোথায় বললাম? লখনৌ। সব থেকে বেশি আছে। আমি যখন ইরফানিয়া কলেজে ছিলাম তখন দেখেছি প্রচুর। একটা মহল্লা আছে ওদের, কাশ্মীরি মহল্লা। তো আমি একটা মসজিদের নিচে আমার রুম ছিল, সিয়াদের বিরাট বড় মসজিদ। তো আমি ওই মসজিদের দু ওয়াক্তের ইমাম ছিলাম, দরগায়ে হায়দার বাক্স নামাজ পড়াতাম ফজর আর এশা। ফজরের নামাজের পরে আমিও চা খেতে যেতাম, তাদের ইমামও চা খেতে যেত। তো রাস্তায় চায়ের দোকানে মোলাকাত হতো। শিয়ারা জমিনের উপরে সিজদা করে না, একটা করে কাঠ রেখেছে। কাঠ কি বললাম? কাঠ, গোল কাঠ রাখে, সেটার উপরে শিয়ারা সিজদা করে। যদি কলকাতায় কোথাও থাকে দেখবেন গিয়ে তাদের মসজিদে কাঠ রাখা আছে, কাঠের উপরে সিজদা করে, তারা জমিনে করে। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাদের মসজিদে কাঠ রাখা আছে, মানুষরা জমিনে সিজদা করে না কেন? বললে আরে হযরত আপকো মালুম নেই হ্যায়, পুরে দুনিয়া মে আর আসমান মে এসে কোই জগা নেহি জাহাঁ শয়তান নে সিজদা কিয়া নেহি, ইসিলিয়ে হাম লোগ জমিন মে সিজদা করতে নেহি, লকড়ি পে করতে হ্যায়। তো আমি তাকে বললাম আচ্ছা আপকা মালুম হ্যায়, আপ লোগ জব মর জাতে হ্যায় আপকো দফন কাহাঁ কিয়া জাতা হ্যায়? বলে কবর মে। আমি বললাম ফির কবর মে কাইসে দফন কর কিয়া জাতা, ওহাঁ তো শয়তান নে সিজদা কিয়া, তুমকো তো সালা আর পিটেগা। তো সে চুপ করে গেছে। আমরা তোমারা যে সবচেয়ে বড় মৌলবি হ্যায় উসসে যারা পুছ কে আনা। কি এক মৌলানা নে সওয়াল কিয়া কি আগর জমিন মে হাম সিজদা নেহি কর সকতে কিউকি শয়তান নে সিজদা কিয়া, তো ফির জমিন মে দাফন কাইসে কর সকতে হ্যায় জাহাঁ শয়তান নে সিজদা কিয়া। তো তাকে মাসে একবার করে জিজ্ঞেস করতাম, ভাই পেলে উত্তর? বাদ মে, বাদ মে। আমি যে দু বছর ওখানে কিরাত পড়েছি, দু বছরই বাদ মে শুনেছি, এখনো পর্যন্ত উত্তর পাইনি। যদি সুদূর উত্তর কারুর কাছে থাকে আমার কাছে পৌঁছাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। আর আমি বলে যাচ্ছি জমিনে এই জন্য সিজদা করবেন, জমিন শয়তানের নয়, জমিন আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, একটা কথা মাথায় রাখবেন, যারা সিজদা করে না, যারা নামাজ পড়ে না, বেঈমান কাফের, তাদেরকে বলছি শোনো আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো প্রাণী আছে, যতগুলো গাছপালা আছে, তোমরা সিজদা করো আর না করো, আল্লাহ কোরআনে বললেন তোদের ছায়াগুলো আমাকে সিজদা করে। জোরে একবার বলুন নারাই তাকবীর। আমার ভাই বেঈমান কাফেরের ছায়াটা পর্যন্ত আমার আল্লাহকে সিজদা করে তোরা না করলো, তো ছায়া আমার আল্লাহর কাছে 24 ঘন্টা সিজদাই রত আছে, ছায়া দাঁড়িয়ে থাকে না শুয়ে থাকে, কথা বলুন, ছায়া শুয়ে থাকে, তুই ছায়াকে দাঁড় করাতে পারবি না, তোর ছায়া আল্লাহকে সিজদা করছে, গাছের ছায়া আল্লাহকে সিজদা করছে। কেউ এমন কোন মানুষ নাই জেনে অজেনে যে আল্লাহকে বিশ্বাস করে না, তার ছায়াও আমার আল্লাহর কাছে সিজদাই রত আছে। আল্লাহ তোমাকে যেদিনে হিদায়ত দিবে তুমিও সেদিনে হিদায়ত পেয়ে তুমিও সিজদা করবে। ওই জন্য জমিন আল্লাহ, শয়তান সিজদা করেনি। আল্লাহ বললে কি ব্যাপার, তোমাকে কোন জিনিসে বাধা দিল? আল্লাহ তুমি আমাকে আগুনের সৃষ্টি করেছো আর আদম হচ্ছে মাটির সৃষ্টি, মাটি যদি অপর দিকে ছোড়া হয় নিচের দিকে চলে আসবে, অপর দিকে যাবার ক্ষমতা রাখে না, আর আমি আগুন, আমাকে যদি ধরি দেওয়া হয় আমি অপর দিকে যাবার ক্ষমতা রাখি, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাই আমি আদমের থেকে ডাউন হতে পারবো না,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বেরিয়ে যাও অভিশপ্ত তুমি জাহান্নামী কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছে অভিশপ্ত আল্লাহকে বললেন আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করো আমি তো এই আদমের জন্মে জাহান্নামী চিরকালের জন্য তাহলে আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন আদম সন্তানের রক্তে ছিরাই ছিরাই ঢুকে যেন ধোকা দিতে পারি আল্লাহ বললে দিলাম কিন্তু শোনো আমার বান্দারা পাহাড়ের মতো পাপ করবে খুব ভালো করে শুনবেন সমুদ্রের ফেনার মতো পাপ করবে কিন্তু শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার নবী সূরায়ে ফুরকান শেষ রুকু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরান রাহিমা যারা ইস্তিগফারের মতো ইস্তিগফার করবে যারা তওবা করার মতো তওবা করবে যারা আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে তাদের পাহাড়ের মতো গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলে দেব জোর বল সুবহানাল্লাহ শয়তান তুমি কিছুই করতে পারবে না আমার বান্দাকে ফটকিয়ে পাহাড়ের মতো পাপ করাবে তুমি কিন্তু যেদিনে এসে বলবে আল্লাহ আমার জীবনের আমি পরিস্থিতি চাই আমি ক্ষমা চাইছি সেদিনে আমি আমার বান্দার পাহাড়ের মতো পাপগুলো সব ক্ষমা করে আমি অতটাই নেকি দান করে দেব জোরে একবার বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় শয়তান যখনই বলেছে আল্লাহ আমি যেন মানুষের রূপ ধারণ করতে পারি আল্লাহ বলে দিলাম কিন্তু একটা জিনিস তোর কাছ থেকে কেড়ে নেওয়া হলো আল্লাহ কি পৃথিবীর সবারির রূপ ধারণ করতে পারবি আমার হাবিবের রূপ ধারণ করার ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য যার স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এটা কখনো মিথ্যা নয় জোরে একবার বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানের কাছ থেকে কেড়ে নিলেন শয়তান এরপরে বললে আল্লাহ মুজে হাতিয়ার দে আল্লাহ আমাকে হাতিয়ার দাও অস্ত্র দাও কি করবি আমাকে তো অস্ত্র ব্যবহার করতে হবে একটা নামাজিকে আমি কিভাবে ভটকাবো একটা মুসলমান মুসলমানকে কি করে ভটকাবো আমাকে তো রাস্তা দাও আল্লাহ বললেন ঠিক আছে কি লিবি বল বলে আমার প্রথম অস্ত্র হচ্ছে বদকার নারী প্রথম অস্ত্র কি বললাম বাবা বদকার নারী নোংরা নারী বদ্দিন নারী বদকার নারী হচ্ছে আমার অস্ত্র এক নম্বর হাম্মাম সেটা তবদিল হয়ে এখন হয়ে গেছে ফাইভ স্টার হোটেল যেখানে অবাধে নারী পুরুষ মিলামিশা করে যেখানে মদের ফোয়ারা চলে বলে ওটাও আমাকে দে আল্লাহ বলে লে লে আর কি চাস বলে জুয়োটা আমার হাতিয়ার গাঁজা আমার হাতিয়ার মদ আমার হাতিয়ার আর কি চাস লটারি আমার হাতিয়ার আল্লাহ সব দিলেন সব নিলেন কিন্তু যারা আমার নেক হবে তাদের ধারে কাছে তুমি ঘেঁষতে পারবে আমি আমার যুবকটিকে বলে যাবো নোংরা নারীর কাছ থেকে নিজেদের নজরকে সরিয়ে রাখো আজকে জানে কষ্ট লাগে দুঃখ লাগে উলামারা আছে উলামারাও জানে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক আর যুবতী তারা তাদের যৌবনটাই মোবাইলে অর্ধেক শেষ করে দেয় অর্ধেক মোবাইলে তাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে আমাদের মতো মোলবিরা বললে তাদের গায়ে লাগে আমি বাস্তব কথা বলে যাচ্ছি আর জানেন ইসলামের সব থেকে বেশি ক্ষতি কাদের দ্বারা করা হচ্ছে একটা মূর্খর দ্বারা নয় একটা মূর্খর দ্বারা নয় বেঈমান আর কাফেরদের দ্বারা এবং শিক্ষিতদের দ্বারা এই সমাজকে কলঙ্কিত করা হচ্ছে বেঈমান কাফের এবং শিক্ষিতদের দ্বারা আপনি অনুভবই করতে পারবেন না যে ইসলামের কিভাবে সুট পায় জেনে কোরআন বিরোধী এজেন্ডা চলছে ইসলাম বিরোধী এজেন্ডা নবী বিরোধী এজেন্ডা চালাচ্ছে যেগুলোকে মুসলমানরা বৈধ বলে গ্রহণ করে